দিনহাটায় বিজেপি প্রার্থীর দেওরকে কুপিয়ে খুন। এই প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বললেন, তিনি প্রস্তাবক ছিলেন, গতকাল স্ক্রুটিনিতে গিয়েছিলেন, এটি পলিটিক্যাল মার্ডার, পুলিশ চাইছে ধামা চাপা দিতে, গোটা রাজ্যটা জঙ্গলের রাজ্যে পরিণত হয়েছে। শুধু দেওর নন, উনি প্রস্তাবক ছিলেন, গতকাল স্ক্রুটিনিতে গিয়েছিলেন, এটা পলিটিক্যাল মার্ডার, মমতা পুলিশ ওখানে চাইছে ধামা চাপা দিতে, কমপ্লিটলি পলিটিক্যাল মার্ডার। আটজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, সেন্ট্রাল বাহিনী মোতায়েন করা হোক। নন্দীগ্রামে পদ্মফুলবিহীন বুথগুলিতে তৃণমূলকে উচ্ছেদ করার জন্য যা যা অ্যান্টিবায়োটিক দরকার সেই সকল ব্যবস্থা করছে, এমনটাই বললেন শুভেন্দু অধিকারী। ঝাড় যেমন বাঁশ তেমন, মমতা ব্যানার্জি আর তার ভাইপো যদি জেড প্লাস হয় তাহলে শকত তো জেড হবেই, একটা ঝাড়ে তো আলাদা বাঁশ হয় না, কাঁটা ঝাড়ে কাঁটা বাঁশি হয়। শুভেন্দু অধিকারী বিধানসভার ভোটে জেতা সিটগুলোতে পদ্মফুল আছে, আর মমতা ব্যানার্জি যে বুথগুলোতে জিতেছিল, আমি আর বলছি না তারা কারা, সেই বুথে তৃণমূলকে উচ্ছেদ করার জন্য যা করা, যে অ্যান্টিবায়োটিক দেওয়ার সেটা ব্যবস্থা করা হয়েছিল। নন্দীগ্রাম ডাক্তার ভোট কর্মী এবার 66টা জায়গায় 450-এর মধ্যে নির্দল আছে, মানুষের জোট আছে, বাকি পদ্মফুল আছে, সাফ করব, 17টা গ্রাম পঞ্চায়েতে সাফ করব, 11টাতে বিজেপি নিজে বোর্ড করবে, আর 6টাতে তৃণমূল মুক্ত বোর্ড করব। কি করে করতে হয় তার ব্যবস্থা ডমিনেশনে হয়ে গেছে। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।